এই বিজয় জনগণের বিজয়, এই বিজয় শান্তির পক্ষে বিজয়, এই বিজয় এদেশের মানুষের সম্মান পাওয়ার অধিকার জন্য বিজয়, এই বিজয় মানুষের উন্নয়ন সাধনের বিজয়, ভবিষ্যতে মানুষের উপজেলা সকল মানুষ সুন্দরভাবে চলতে পারে এবং তাদের পরমাত্মার বিচার করতে পারে এবং ভবিষ্যতে মাধবপুরের মানুষ একতা হয়ে তাদের উন্নয়নের সাথে করতে পারে। সবাই ধন্যবাদ এবং সুস্থবাদ নির্বাচন নির্বাচিত হয়েছে, অনেক পরিকল্পনা ছিল তাদের, অনেক অনেক ধরনের অনেক ধরনের অনেক দূরবীক্ষণমূলক কথা ছিল, সেগুলো দূরবীক্ষণমূলক অনেক ষড়যন্ত্রের বেড়াজাল পেরিয়ে আমরা আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং এখানে আমরা জয় লাভ করেছি, জনগণের বিজয়। আগামী দিনে সুন্দর মাধবপুর গড়তে পারি সবাইকে নিয়ে এবং সকল মানুষের মতামত নিয়ে যাতে আগামী মাধবপুরের উন্নয়ন সাধন করতে পারি এই আশা ব্যক্ত করি সবাই। আমাদের অনেকদিনের প্রত্যাশিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে নির্বাচন, সেই নির্বাচন আজকে অধিকৃত হলো। অনেক লাভ প্রতিকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রের জাল যেগুলো আছে এগুলো ছিন্ন করে আজকে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং প্রশাসনের সুষ্ঠুবাদ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজকে আমরা সেখানে বিজয় লাভ করেছি। এই বিজয়ের জন্য আগামীতে আপনাদের জন্য এটা সুফল বয়ে আনে, মাধবপুর উপজেলা সর্বস্তরের মানুষ যত সেটার ফল লাভ করে এবং মাধবপুরের সুখ শান্তি এটার সঙ্গে জড়িত। এবং আমি বিশ্বাস করি যে ভালোবাসা মানুষ আপনাদের সাথে আমাদের সেই ভালোবাসার জয়লাভ আজকে হয়েছে ইনশাল্লাহ। আগামীতে আমি কালকে হয়তো বিকাল দিকে আমি চলে যাবি পবিত্র হজ পালন করতে যাচ্ছি, আমি 9 তারিখে দোয়া করবেন সবাই আমার জন্য, আমি আপনাদের জন্য সেখানে দোয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখো ইনশাল্লাহ। সেখান থেকে এসে হজ পালন করে এসে আমি প্রত্যেকটা এলাকায় আমি যাবো, আপনাদের সবাই দেখা সাক্ষাৎ করবো এবং সেখানে আমি আপনাদের সবার বিনিময় করবো। আর আমি একটা অনুরোধ করবো, যেহেতু শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রাখবেন, এই জন্য স্থিতিশীল পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন এবং কোনো ধরনের আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেখানে এবং সেখানে আপনাদের আচরণ লঙ্ঘন না হয় সেখানে বিজয় মিছিল নিষেধ করা আছে, কোনো ধরনের বিজয় মিছিল করা যাবে না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা আল্লাহর কাছে আপনারা দূর রাখার নামাজ রফর আদায় করবেন এবং শুক্রানা আদায় করবেন। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সবাই শান্তি চাই এবং উপজেলার সকল মানুষের শান্তি কামনা করি। প্রশাসন আমাদের সুষ্ঠুভাবে নিরপেক্ষ নিয়েছে নির্বাচন উপহার দিয়েছে, আজকে আমরা প্রশাসনকে সেই ব্যাপারে ধন্যবাদ জ্ঞাপন করি।